যে এই মসজিদের যে ডিজাইন আপনার কাছে মনে হয় কি এটা কি বাড়িটা সবই কাঠের সম্পূর্ণ কাঠের হ্যাঁ ওনার নাম হচ্ছে মোমিন উদ্দিন আকন উনি করেছেন সব 22 জন আর্টিজিয়ান নিয়ে উনি কাজ করেছেন উনি বলতেন এইভাবে করো এইভাবে করো এবং মাঝে মাঝে নাকি আর্টিস্টরা কান্না করতো আমি কাজ করবো না কারণ একটু পছন্দ হলো না কাঠটাকে ফেলে দিত আবার নতুন করে করতো করতে করতে একসময় ওরা বিরক্ত হয়ে যেত আর কি
যতক্ষণ তার লাকিংটা সার্ভ না করছে তার টেস্টটা। এটা খালোজন কি ধরনের আর্টের পর্যায়ে পড়ে, কি ধরনের কাজ আমরা বলতে পারি? যে কাজ করেছে সেও খুব ক্রিয়েটিভ আর্টিস্ট। সিমেট্রি রাখা, হ্যাঁ হ্যাঁ সিমেট্রি, সঙ্গে ফ্লোটা জ্যামিতিক বিন্যাস, কি করতে চেয়েছে? কাটতে কেটে বাকিগুলো ফেলে দিয়েছে মাঝখানে যে ডিজাইনটা রেখেছে। মানে কি জিওমেট্রিক প্ল্যান সেটা? এবং সেখানে 30টা মসজিদকে বাছাই করেছে আর্কিটেকচারাল ডিজাইন সম্পর্কে বলার জন্য, এবং সেখানে এই মসজিদটা স্থান পেয়েছে। আর্টের এটা কোন ক্যাটাগরির ভিতরে পড়ে? মানে এই এই এটা উড কার্ভিং, আর আমাদের এই লোকাল এর সাথে এটা কোন রিলেশন তুমি পাচ্ছ? আমাদের কোন ক্যাটাগরি আর্টের সাথে পড়ে? না লোকাল এর সাথে পড়ে, লোকাল এর উড কার্ভিং আছে, টেরাকোটা আছে, মাটি দিয়ে ডিজাইন করেছে, জ্ঞানী ব্যক্তি ছিলেন।